প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? স্বপ্না। খুব সুন্দর নাম। তো স্বপ্না আপু আমাদের ইউটিউবে কেন আসলেন, কি অভাব? বাবাটা অনেক অসুস্থ, নিজের একটা বাচ্চা আছে 3 বছরের, বুঝছেন? আগে বিয়ে করেছিলাম, বিয়ে বসে বাচ্চা হয়েছে একটা, শুনতে অনেক নেশাবানি করে, নেশাবানি করে মারধর করে, তাই তালাক দিয়ে দিয়েছি বাধ্য হয়ে। তাই নিজে এখন বাসা বাড়িতে সেলের মেশিনে কাজ করি। আপনার কি আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল, একটা বাচ্চা আছে 3 বছরের। মেয়েটার লেখাপড়া করাতে পারতেছি না, আর আব্বারও অসুস্থ, আম্মু তো অনেক আগে তো মারা গেছে। আব্বা যখন কাজ করতো সেখন নিজে চলাফেরা করতো, নিজে দায়িত্ব নিত, চলাইতে পারতো, এখন তো করতে পারতেছে না, অসুস্থ বলে এখন নিজে চলাতে লাগতেছে। এখন মেয়েটা আছে আমার। তো এই যে মনে করেন যে ইউটিউবে আসলেন, এই কি আসলেন নাই প্রথম? বাসা থাকলো দেখো, তার গর্ব মনে করেন বউ বাচ্চা আছে, তখন আপনি কি মানতে পারবেন? আচ্ছা দর্শক, আপনারা স্বপ্ন আপনার কথা শুনলেন, তার নাম্বারটা 01833001067। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা বাসার্থ নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।